এবার বাইডেনকে গালি রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাগল ও আহাম্মক বলে আখ্যা দিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এর আগেও তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে আখ্যা দিয়েছিলেন। সম্প্রতি বাইডেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটকে গুলিয়ে ফেলেছেন, এই বিষয়টিকে তার দুর্বল মানসিক অবস্থার পরিচায়ক বলে আখ্যা দিয়েছেন মেদভেদেভ। মার্কিন সম্প্রচার মাধ্যম MSNBC-র সাংবাদিক জোনাথন কেফার্টকে দেওয়া সাক্ষাৎকারে গাজা ইসরায়েলি অভিযানকে ইঙ্গিত করে বাইডেন বলেন, পশ্চিম জেরুজালেম উচিত নয় সেসব ভুলের পুনরাবৃত্তি করা যেগুলো যুক্তরাষ্ট্র 2001 সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর করেছিল। ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, আমেরিকা ভুল করেছে, আমরা ওসামা বিন লাদেনকে না পাওয়া পর্যন্ত তার পেছনে লেগেছিলাম, কিন্তু আমাদের ইউক্রেনে যাওয়া উচিত হয়নি। মূলত বাইডেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বাইডেনের ভুলের একটি ক্লিপ শেয়ার করে মেদভেদেভ সেটির ক্যাপশনে লিখেছেন, পাগল ও অহম্মকেরাই সত্য কথা বলে। এর আগে অপর এক টুইটে মেদভেদেভ বলেছিলেন, স্টেট অব দি ইউনিয়ন ভাষণে বাইডেন নিজেকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে তুলনা করেছিলেন, এটি স্রেফ একটি তুলনায়, কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, প্রথমত রুজভেল্ট হুইল চেয়ারে চলাফেরা করা একজন দুর্বল মানুষ হলেও তিনি আমেরিকাকে মন্দা থেকে উদ্ধার করেছিলেন। অন্যদিকে বাইডেন একজন পাগল মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন। মেদভেদেভ আরও বলেন, দ্বিতীয়ত রুজভেল্ট সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রদের শান্তি নিশ্চিতে লড়াই করেছিলেন, তবে বাইডেন সক্রিয়ভাবে ও অবিরামভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তৃতীয়ত রুজভেল্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু বাইডেন তাদের জন্য লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক।